পাশে হচ্ছে 6 ফিট আর উচ্চতা হচ্ছে 7 ফিট এগুলো কমপ্লিট না এগুলো এখন সাজিয়ে রাখছি কমপ্লিট করার পর আবার ভিডিও করব আমি এখানে পাতা ব্যবহার করেছি এখানে গোল্ডেনের একটা পাতাও দিয়েছে 350 টাকা করে স্কয়ার ফিট আসবে 1.2 মাল দিয়ে 350 হ্যাঁ 350 এখানে কলস ডিজাইনের গোল্ডেন আছে আসলে একটা বাড়ি তো আর প্রতিদিন করা সম্ভব না সম্ভব না আর গেটও বছর বছর করা সম্ভব না সম্ভব না একটা গেট লাগায় রাখবো আজীবন চলে যাবে আপনি যখন সারা জীবনে গ্যারান্টি দিয়েছেন এই গ্যারান্টি লিখিত থাকবে তো অংশ কমপ্লিট 10500 টাকা পড়বে আমরা আছি এসএম শুরুজ মেটালে আর এখানে দরজা জানালা গেট গ্রিল সিঁড়ি রেলিং যাবতীয় মালামাল হচ্ছে পাওয়া যায় এই এটা হচ্ছে সম্পূর্ণ একটা স্টিলের গেট গোল্ডেন কালার বল এবং গোল্ডেন কালার যাবতীয় মালামাল দিয়ে সাজানো হয়েছে এই এসএস এর গেটটা কয় ফিট বাই কয় ফিট এই গেটটা হচ্ছে আপনার পাশে হচ্ছে 6 ফিট আর উচ্চতা হচ্ছে 7 ফিট 6 ফিট বাই 7 ফিট 7 ফিট সাথে একটা পকেট পাল্লা থাকতেছে সাথে একটা পকেট পাল্লা আছে ডান পাশে ডায়মন্ড ডিজাইন এই ডিজাইনটার নাম কোথায় ডায়মন্ড এই ডিজাইনটার ডিজাইনের নাম হচ্ছে ডায়মন্ড ডিজাইন এবং এই যে এখানে যে ডিজাইনটা এটা হচ্ছে আপনার শার্টে যে কলারটা থাকে কলারের বোতাম এটা হচ্ছে শার্টের কলারের সিস্টেম করে দিয়েছে আজব গেট ভাই মানে গেটটা শার্টের বোতাম পরাই দেন তাই তো ভিডিওতে আসলে কিরকম দেখা যাচ্ছে জানি না কেউ যদি সরাসরি এই গিটটা দেখে পছন্দ না করে পারবো না আচ্ছা এসএস এর মাল এগুলার গুণাগুণ করতে হয় না এটা আজীবন থাকে এগুলাতে তো জং ধরার কোনো সম্ভাবনা নাই কখনো জং আসার কোনো সম্ভাবনা নাই কত মিলে দিবেন এটা এটা হচ্ছে আপনার 1.2 মাল দিয়ে তৈরি করছি 1.2 1.2 মাল আচ্ছা এটা যে গোল্ডেনের বলগুলা দিবেন এগুলার কালার থাকবে তো এই গোল্ডেনের যে বলগুলা এগুলা সাধারণত কোম্পানিরা আমাদেরকে 20-25 বছর গ্যারান্টি দিয়ে থাকে আচ্ছা আচ্ছা তারপর যদি কেউ যত্ন করে রাখে তাহলে অনেক বছর পর্যন্ত যাবে অনেক বছর পর্যন্ত যাবে আচ্ছা আচ্ছা আমরা জানবো এই গেটগুলার দাম কেমন বা এটার মান সম্পর্কে পাশাপাশি আমরা কিছু বক্স দরজা দেখতেছিলাম এগুলো বক্স দরজা কমপ্লিট না না এগুলো কমপ্লিট না এগুলো এখন সাজিয়ে রাখছি কমপ্লিট করার পর আবার ভিডিও করব আচ্ছা এগুলো কমপ্লিট হওয়ার পরে হচ্ছে আমরা ভিডিওতে দেখাবো আর এই পাশে বড় সাইজের একটা গেট দেখতেছিলাম এটা বোধহয় এমএস এই গেটটা হচ্ছে আপনার জাহাজের প্লেটের উপরে লেজার করে ডিজাইন করে কাটা হয় ডিজাইনটা করা হয়েছে এবং আপনারা হয়তো জানেন যে একটা জাহাজ যুগের পর যুগ বছরের পর বছর পানিতে পড়ে থাকে কিন্তু কখনো কিছু হয় না নষ্ট হয় না জং আসে না নোনা পানিতে চলে জাহাজ কিছুই হয় না কিছুই হয় না সেই প্লেট দিয়ে করা সেই প্লেট দিয়ে কিন্তু এই গিফটগুলো আমরা তৈরি করছি প্রিয় ভিউয়ার্স আমরা আছি এসএম শুরুজ মেটালে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এই গিটটা যাচ্ছে হলো কোয়েত প্রবাসী তুফাজ্জল ভাইয়ের বাড়িতে ব্রাহ্মণবাড়িয়ায় এটা কত মিলে দেয়া করছেন এই গিটটা তৈরি করা হলো আপনার 1.2 মাল দিয়ে তৈরি করা 1.2 হ্যাঁ 1.2 মাল দিয়ে তৈরি করা আচ্ছা আচ্ছা তো ভাই আমার একটা ডিজাইন পাঠাইছিল তো ভাই বলস ওই ডিজাইনটা ওনার মোটামুটি এরকম না আমার বলস আপনি আপনার মন মতো ডিজাইনটা একটু মডিফাই করে দেন আচ্ছা তো আমি কিন্তু এইটার ভিতরে যেরকম এই যে এই গিটের ডিজাইনের ভিতরে এটা ছিল না শার্টের বোতামটা ছিল না আচ্ছা আচ্ছা একটা বোতাম এটা আমি নিজের থেকে এই ডিজাইনটা করে দিছি আচ্ছা আচ্ছা এইটা একটা এই ডায়মন্ডের ভিতরে যে বলগুলো দেখতেছেন হ্যাঁ হ্যাঁ এগুলো বল ছিল সাদা আমি করে এসে গোল্ডেন আচ্ছা এগুলো গোল্ডেন দিছেন গোল্ডেন দেয়াতে কিন্তু গেটটা আরো চমৎকার লাগতেছে সুন্দর লাগতেছে বেশি তো আর এখানে পাতাটা ছিল না গোল্ডেন আমি এখানে পাতা ব্যবহার করেছি এখানে গোল্ডেনের একটা পাতাও দিছেন হ্যাঁ পাতা দিছে এবং এখানে একটা সুন্দর ডিজাইন একটা হ্যান্ডেল ব্যবহার করেছি হ্যান্ডেল দিছেন এসএস এর সম্পূর্ণ গেটটাই এসএস এর সম্পূর্ণ গেটটাই এসএস এর এবং সম্পূর্ণ গেটটাই কিন্তু আমি মডিফাই করে মডিফাই করছি দেইছি এবং এই গেটটা গতকালকে কমপ্লিট করার পরে এক বাইয়ে দিখা আমার লগে লগে অ্যাডভান্স করে গেছে এবং অর্ডার করে গেছে এই গেটটা ওনার জন্য 23 তারিখের ভিতরে আবার আরেকটা গেট ওনার আমি বানায় দিই না না পছন্দ হওয়ার মতোই একটা গেট ভাই আর এসএস এর গেট এগুলো বাড়িতে লাগায় রাখলে যুগের পর যুগ পরে থাকবে কিছুই হবে না কখনো নষ্ট হবে না একটু যত্ন করে রাখতে হয় একটু যত্ন করে রাখতে হয় এসএস এর ক্ষেত্রে যেটা এটা আপনার প্রতি 2-3 মাস পরে দেখা গেছে ধুলাবালি যদি বেশি হয় ওটা তো আমি চোখে দেখমই তো ওই ক্ষেত্রে ধুলাবালি হলে এটাকে শ্যাম্পুর পানি দিয়ে সুন্দর করে ওয়াশ করে ফেললে আবার নতুন হয়ে যায় আচ্ছা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলা যাবে ধুয়ে ফেলা যাবে কিন্তু এটাতে অ্যাসিড জাতীয় এই জিনিসগুলো যেন না ব্যবহার করে শ্যাম্পুর পানি আচ্ছা শ্যাম্পুর পানি দিয়ে শ্যাম্পু দিয়ে হচ্ছে যে এটারে মুইসা ধুয়ে ফেলতে পারে বা এমনি নরম একটা কাপড় দিয়ে মুইসা রাখতে হয় বৃষ্টি বাদল হইলে মাটি কাদা লাগে মাটি কাদা দীর্ঘদিন থাকলে যে কোনো কিছুই তো নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ নষ্ট হইতে পারে মানে যত্নে রাখলে আজীবন আজীবন থাকবে এসএস এর যে গেটগুলো সাধারণত সবাই আজীবন গ্যারান্টি দেয় কিনা জানি না কিন্তু আমি সুরজউদ্দিন এই গেটগুলো আজীবন গ্যারান্টি দিয়ে থাকি এর কারণ হচ্ছে লোহা কিন্তু ক্ষয় হয় কিন্তু এই এসএস গুলা কখনো ক্ষয় হয় না এসএস কখনোই নষ্ট হয় এসএস কখনো ক্ষয় হয় না এসএস ক্ষয় না হওয়ার কারণে কিন্তু আমরা বড় বড় মসজিদের মিনারও বানাই আপনার ভিডিওতে আমাদের মিনারের ভিডিও আছে মিনারের ভিডিও আমাদের দেয়া আছে
খুবই সুন্দর, উপরে হচ্ছে গোল্ডেন কালার, উপরে হচ্ছে যে একটা পাতাটা আছে গোল্ডেন, এটাও গোল্ডেন, হ্যাঁ এটাও গোল্ডেন, এবং এখানে কলস ডিজাইনের গোল্ডেন আছে, কলস ডিজাইনের গোল্ডেন দিয়েছেন। মানে এক কথায় হচ্ছে যে কেউ দেখলে পছন্দ হবে, যে কেউ দেখলে আপনার মন কাইরা নিবে গিফট। লেজার কাটিং নিলে কি রকম খরচ পড়বে? লেজার কাটিং কেউ যদি 5 মিলি 5 মিলি আছে, 4 মিলি আছে, 3 মিলি আছে, আচ্ছা আচ্ছা, কেউ যদি 5 মিলি লেজার কাটিং শীট করে এবং ব্যাক সাইডে এসএসএল শীট দেয়, যে চেহারা দেখা যায় ফেস টু ফেস, কেউ যদি সামনে দাঁড়ায় তার চেহারা দেখা যায়, কেউ চাইলে দাঁড়িয়ে চুল আঁচোতে পারবে, আচ্ছা আচ্ছা, তো 5 মিলি দিয়া ব্যাক সাইডে এসএসএল 1 মিলি শীট দিয়ে যদি নিতে চায় 1450 টাকা স্কোয়ার ফিট করব, 1450, আর কেউ যদি 4 মিলি দিয়া করে ব্যাক সাইডে এসএসএল শীট দিয়ে, ওই ক্ষেত্রে আপনার 1350, 1350, 3 মিলি দিয়া করলে করব 1250, 1250, ক্লিয়ার। আর শীট ছাড়া নিলে? আর শীট ছাড়া নিলে সেম এরকমই আপনার 100 টাকা করে কমবো। আমাদের এলাকার একটা গিট, এটা কাজ এখনো চলতেছে, নরমালি একটা ডিজাইন উনি দিছে, তো এই গিটটা ওনার কাজ চলতেছে এখনো, ছাদের রেলিং এর গ্রিল আর কি এগুলা। আচ্ছা, এগুলা ছাদের রেলিং এর, এই গ্রিল যদি এসএসআর কেউ করতে চায় সেক্ষেত্রে কি রকম খরচ আসবে? তো এই এই ধরনের গ্রিল যদি কেউ করতে চায় আপনার 350 টাকা করে স্কোয়ার ফিট আসবে, 1.2 মাল দিয়ে, 350, হ্যাঁ 350, মানে তো এসএসআর এমএস এর কাছাকাছি দাম, এমএস এর কাছাকাছি বলতে এখানে অনেক ভাই বলতে পারে যে এত কমে ভাই আপনি কেমনে করেন, ঠিক এনা রহস্যটা হচ্ছে আমরা তিন ভাই এবং আমাদের দোকানে যে আরো তিনজন কর্মচারী রয়েছে, তার মধ্যে একজন হচ্ছে আমার বন্ধু, একজন আমার ভঞ্জামা, একজন আমার ভাতিজা, তো আমরা সবাই মিলে আমরা নিজেরা কাজ করি, তার জন্য কিন্তু আমরা কম রেটে করতে পারি। এটা হচ্ছে আমাদের নিজেরাই খাটছেন এবং হচ্ছে যে অল্প দামে মানুষকে ভালো মানের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করছি, চেষ্টা করছি, হ্যাঁ। পাশে বক্স দরজাগুলো কি রকম করে যাচ্ছে? তো এই পাশে যে বক্স দরজাগুলো দেখতেছেন, এটা কিন্তু এখনো কমপ্লিট হয় নাই, না এগুলো আমরা আনছি, এগুলো আর বাইরে অনেকগুলো আমি হালায় রাখছি, কালকে হয়তো কাজ ধরব, হ্যাঁ। তো এইগুলো রং সহ কমপ্লিট 3 ফিট বাই 7 ফিট হাইট, তো আপনার রং সহ কমপ্লিট 10,500 টাকা পড়বে। আপনারা কি ঢাকার বাইরে মালামাল দেন? আমরা কিন্তু টেপনাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমগ্র বাংলাদেশে আমরা মাল সাপ্লাই দিয়ে থাকি, অলরেডি আমাদের অনেক জেলায় মাল চলে গেছে। এই গিটাতে আমার রঙের খরচ আছে 5,000 টাকার মতো, আচ্ছা খরচ আছে, এই রংটা সম্পূর্ণ ফ্রি পাইতেছে, ফ্রি ফ্রি পাইতেছে, এবং এই গিটটা নিয়ে ফিটিং করে দেওয়া আছে 4-5 জন লোক লাগে, ওটারও কোনো ফিটিং চার্জ নাই, সম্পূর্ণ ফ্রি, ফিটিং চার্জ ফ্রি, ফিটিং চার্জ ফ্রি। আচ্ছা, আর নেওয়ার জন্য যে খরচ, আর নেওয়ার জন্য যে পরিবহন খরচটা আসে, যদি আপনার 5,000 টাকা পরিবহন খরচ হয় একটা কথা, তাহলে 2,500 টাকা আমার আর 2,500 টাকা যে ভাই অর্ডার করছে ওই ভাইয়ের, 50% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট হইছে। আমাদের এখানে কেউ যদি আসতে চায়, যেমন এদিক দিয়ে ঢাকা থেকে আসতে চাইলে আপনার বাউবাজার দিয়ে আসতে পারবে, কদমতলি দিয়ে আসতে পারবে, মোহাম্মদপুর দিয়ে আসতে পারবে, যাত্রাবাড়ি দিয়ে আসতে পারবে, গুলিস্তান দিয়ে আসতে পারবে, মূলত আমাদের এখানে সব দিকে আসার রাস্তায় রয়েছে। এবং আমাদের এই ফোন নাম্বার হচ্ছে 01-7227-20294। ওকে ভিউয়ার্স, আজ তাহলে পর্যন্তই, আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো, আল্লাহ হাফেজ, ভালো থাকুন।